वेलकम एवरीवन आरो एक गुरुत्वपूर्ण भिडियोते तुम्हारे प्रत्येक के वेलकम। आजकेर भिडियो देखो तुम्हारा जदि एक बार पुरोटा स्किप ना करे देखे नाओ तुम्हारा शुधुमात्र आजकेर बला सेंटेंसगुलोई जे शुधु बोलते पारबे ता नय तुम्हारा किन्तु निजेरा सेंटेंस तैरी करते पारबे कारण आजकेर ए सेंटेंसगुलो करार मध्य दिए आमरा एकटा सुंदर नियम शिखब बोलते पारो एकटा ट्रिक शिखब जे ट्रिकटार माध्यमे आमरा किन्तु एरकम प्रचुर कथा खूब सहजे निजेराई बोलते पारबो। तो सेंटेंसगुलो देखो बा कि धरनेर कथागुलो आजके आमरा जानबो जेमन देखो देखतेई पाच्छो आमरा एई धरनेर प्रचुर कथा बोली आमादेर सारा दिनेर जीवने एके अन्येर साथे। तो देखो आमाके ओखाने जेते दाओ एरकम अनेक समय आमरा पारमिशन चाई कोथाओ जावार जोन्नो किछु करार जोन्नो बा एरकम बोली जे आमी होयतो बंधुके बोलछि हाँ मा ओखाने आमाके जेते देय बा मा ओखाने आमाके जेते दिए छिलो ठीक आछे बा एरकम आमरा बोली चलो एकटा पिकनिकेर आयोजन करी। अनेक समय एरकम हय जे होयतो अनेक दिन पर बंधुदेर साथे देखा चलो एकटा रेस्टुरेंटे जाई। तो এই ধরনের কথাগুলো আমরা কত সহজে ইংরেজিতে বলতে পারি সেটা আজকে দেখে নেব একটা নিয়মের মাধ্যমে আজকের এই ভিডিওতে। তো আজকে আমরা একটা ওয়ার্ড ঠিকই শুনছো একটা ওয়ার্ড ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা এই সমস্ত সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। তো ভিডিওটা দেখো একটু একটু করে তোমরা যদি পুরো ভিডিওটা একবার বুঝে নাও তাহলে তোমাদের কিন্তু ভিডিওটা দেখার পর आशा रखी खूब भालो लागबे बा भीषण उपकारे लागबे आजकेर ए भिडियोटा। तो लेट्स गेट स्टार्टेड जेमन देखो तोमादेरके बोल्लाम ना लेट्स गेट स्टार्टेड अर्थात चलो शुरू करा जाक। तो एटा एकटा प्रस्ताव आमी राखलाम जे चलो भिडियोटा शुरू करा जाक अर्थात आमी तोमादेरके किछु बोलबो आर तोमरा सेगुलो शुनबे बा देखबे। तो एटा एकटा प्रस्ताव এই ধরনের বাক্যগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানব। তো যেমন দেখো আমাকে ওখানে যেতে দাও তো এটাকে আমরা কিভাবে বলবো আমরা এইভাবে বলবো লেট মি গো দেয়ার অর্থাৎ ওখানে আমাকে যেতে দাও ঠিক আছে। তো এটাকে আমরা বলবো লেট মি গো দেয়ার। আর এরকম যদি বলি মা আমাকে যেতে দেয় মা আমাকে ওখানে যেতে দেয় এরকম বলতে পারি তো মা আমাকে যেতে দেয় এটাকে এইভাবে বলবো মম লেটস মি গো দেয়ার মা আমাকে সেখানে যেতে দেয় বা মা আমাকে যেতে দেয় কোনো যে কোনো জায়গায় আমি যেতে চাই মা যেতে দেয়। তো কি বললাম মম লেটস মি গো তো এটাকে এইভাবে বলবো মাদার লেটস মি গো দেয়ার ওখানে তো আমি এখানে বলিনি তো মম লেটস মি গো দেয়ার মা ওখানে আমাকে যেতে দেয় তো এইভাবে বলবো। আবার দেখো মা আমাকে যেতে দিয়েছিল কোনো একটা জায়গা যাওয়ার কথা ছিল আমি পরের দিনে সেখানে গিয়েছিলাম তারপর পরের দিন বন্ধুদের কাছে বলছি মা আমাকে ওখানে যেতে দিয়েছিল তো এটাকে আমরা এইভাবে বলবো মম বা মাদার মম লেট মি গো আর ওখানে যেতে দিয়েছিল বললে আমরা একটা দেয়ার ওখানে ইউজ করব মাদার লেট মি গো দেয়ার। আর দেখো যদি এরকম বলতে চাই চলো ওখানে যাই কোনো একটা জায়গা আছে হয়তো বন্ধুদেরকে বলছি চলো ওখানে যাই বা বাবা মাকে বলছি চলো ওখানে যাই তো তখন কি বলবো লেটস গো শুধু এইটুকু বলবো লেটস গো ঠিক আছে। তো দেখো এই চারটে সেন্টেন্সের পর তোমাদেরকে নিয়মটা বলে দিই বা কোন ওয়ার্ডটি নিয়ে আজকে কথা বলছি সেটা হলো লেট ঠিক আছে। একটু খেয়াল করে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু লেট কমন তবে একটু হলেও চেহারাটা আলাদা কিচ্ছু ব্যাপার নেই খুব সহজ ব্যাপার। লেট এটা হলো অনুমতি দেওয়া এই অর্থে আমরা লেট এই ভার্বটিকে ইউজ করে থাকি। লেট মনে রাখবে LET লেট যার পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম দুটোই হলো লেট এটা একটু খেয়াল রেখো। এবার দেখো কিচ্ছু না সেকেন্ড সেন্টেন্সে দেখবে মা আমাকে যেতে দেয় তো মাদার লেটস মি গো লেটস LETS লেটস এটার কিচ্ছু না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে লেট ভার্বের এই ফর্মটি কিন্তু ব্যবহার হয় মাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার
तो एक क्षेत्र में देखो लेट्स यूज करेछी। তারপরের সেন্টেন্সটা যদি একটু খেয়াল করো তাহলে দেখো মা আমাকে যেতে দিয়েছিল, এটা হলো একটা অতীতকালের কথা বা পাস্ট টেন্স। সেক্ষেত্রে বা সেজন্য আমরা কিন্তু মাদারের পর লেট ভার্বের পাস্ট ফর্মকে ইউজ করেছি। আর পাস্টের ক্ষেত্রে কিন্তু কখনো ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না, সেটা অলরেডি আমরা জেনে গেছি। তাই দেখো এক্ষেত্রে আমি সেন্টেন্সটা লিখেছি মাদার লেট মি গো। তো এই তিনটে সেন্টেন্স যে জানলাম সেক্ষেত্রে তোমরা কি জানলে বা আমি কি বলতে চাইলাম আরেকবার বলে দিচ্ছি। দেখো যদি আমি তুমি বা প্লুরাল নাম্বার হয়, ধরো দে মাই ফ্রেন্ডস, ইউ মানে তোমরা, যখন আই উই ইউ দে ফ্রেন্ডস পেরেন্টস, এরকম যখন আমি তুমি বা থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে তখন আমরা লেট ভার্বের এই রূপটিকে ইউজ করব, অর্থাৎ ভি ওয়ান ফর্ম। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অর্থাৎ হি সি ইট হিম হার এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু লেটস ইউজ করব। যদি এরকম বলি সে তাকে যেতে দেয়, সে তাকে যেতে দেয়, তো কি বলবো, হি লেটস হিম গো বা সি লেটস হার গো, এইভাবে বলবো। তো এক্ষেত্রে দেখো আমরা এই লেট ভার্বটাকে কখন ইউজ করব সেই নিয়মটা বলে দিই। যদি দেখি কোনো কিছু অনুমতি বোঝাচ্ছে, জাস্ট এইটুকু মনে রাখবে, কোনো রকম কোনো পারমিশন নেওয়া বা দেওয়ার কথা বোঝালে তখন আমরা লেট এল ই টি এই ভার্বটিকে ইউজ করব। সেক্ষেত্রে দেখো যে সেন্টেন্সের ফর্মেশন সেটাও কিন্তু ভীষণ সোজা। কি থাকবে, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে লেট ভার্ব, তারপরে থাকবে কিন্তু ভার্বের ভি ওয়ান রূপ। লেট এই ভার্বটি থাকবে, তারপর কিন্তু ভার্বের ভি ওয়ান রূপ। মাদার লেটস মি গো, লেট মি গো দেয়ার, আমাকে ওখানে যেতে দাও, এটা একটা পারমিশন বোঝাচ্ছে, অনুমতি নেওয়া বোঝাচ্ছে। তাই আমরা এরকমভাবে সেন্টেন্সটাকে লিখলাম। এবার আসি এখানে ফোর্থ সেন্টেন্স যেটা লিখেছি এল ই টি অ্যাপোস্ট্রফি এস, এটার কিচ্ছু না, এটি দুটি ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ বা কন্ট্রাকশন ফর্ম। কন্ট্রাকশন ফর্ম কিন্তু অলরেডি আমরা এর আগের ভিডিওতে জেনেছি, তো যদি তোমরা দেখতে চাও চ্যানেলে একবার গিয়ে একবার ওই কন্ট্রাকশন রিলেটেড যে ভিডিওটা সেটা দেখে নিতে পারো। তো লেটস কোন দুটি ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ, লেট আস। কখন ব্যবহার হবে, যখন তুমি নিজে প্রেজেন্ট থাকবে তার সাথে আরও অনেকজনকে বোঝাবে, অর্থাৎ অনেকজন যখন একসাথে কোনো একটা প্রস্তাব রাখবো তখন আমরা লেটস এল ই টি অ্যাপোস্ট্রফি এস এই কন্ট্রাকশন ফর্মটিকে আমরা ইউজ করব। এর পরিবর্তে আমরা লেট আস ও ব্যবহার করতে পারি। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? তো দেখো চলো ওখানে যাই, লেটস গো দেয়ার, লেটস গো দেয়ার। এখানে কিন্তু লেটস বলতে এল ই টি এস হবে না, এল ই টি অ্যাপোস্ট্রফি এস। আমি একটা প্রস্তাব রাখলাম যে চলো ওখানে যাই, চলো একটু হাঁটতে যাই, তো কি বলবো, লেটস গো ফর আ ওয়াক। তাহলে পারমিশন বোঝালে, অনুমতি যখন বোঝাবে দেওয়া নেওয়ার ক্ষেত্রে তখন আমরা লেট ভার্বটিকে ইউজ করব। সেক্ষেত্রে সিঙ্গুলার হলে তো লেটস ইউজ করব। আর যদি কোনো কিছু প্রস্তাব বোঝায়, কোনো সাজেশান বোঝায়, তাহলে আমরা সেক্ষেত্রে এল ই টি অ্যাপোস্ট্রফি এস, লেট আস, লেটস, এটা কিন্তু ইউজ করব। বাকি সেন্টেন্সগুলো করে নিই, দেখো তোমাদের কিন্তু এই পুরো ব্যাপারটা যেটা বললাম সেটা ক্লিয়ার হয়ে যাবে, ভীষণই সোজা। শুধু একটু মন দিয়ে সেন্টেন্সগুলো দেখে নাও। দেখো আমরা তাদের কথা বলতে দিয়েছিলাম, এবার তুমি দেখো সেন্টেন্সটাতে কী বোঝাচ্ছে, আমরা তাদের কথা বলতে দিয়েছিলাম, অর্থাৎ একটা অনুমতি বোঝাচ্ছে। তো দেখো ফরমেশনটা কীভাবে হচ্ছে, আমরা তাদের কথা বলতে দিয়েছিলাম, এখানে সাবজেক্ট হলো আমরা, তো উই উই তাদের কথা বলতে দিয়েছিলাম, কথা বলার অনুমতি দিয়েছিলাম, তো অনুমতি বোঝাচ্ছে, তো উই লেট দেম টক, উই লেট দেম টক, আমরা তাদেরকে অনুমতি দিয়েছিলাম কথা বলার জন্য। তো দেখতে পাচ্ছ বাক্যটা কত বড়, কিন্তু যখন আমরা এই যে নিয়মটা এটা জেনে যাব তখন বলাটা কিন্তু ভীষণই ইজি। আমরা তাকে কথা বলতে দিয়েছিলাম, আমরা তাদের কথা বলতে দিয়েছিলাম, তো উই লেট দেম টক, এইভাবে বলবো। উই যেহেতু এখানে প্লুরাল নাম্বার তাই লেট হবে, উই লেট দেম টক,
উই লেট দেম টক, আমরা তাদের কথা বলতে দিয়েছিলাম। পরেরটা দেখো, চলো একটা পিকনিকের আয়োজন করি। শীতকাল এলেই এরকম আমাদের একটা মনে হয়, আর পিকনিক তো একা একা করা যায় না, তখন আমরা বন্ধুদেরকে হোক বাড়িতে হোক বলি চলো একটা পিকনিকের আয়োজন করি। তো এটা একটা প্রস্তাব বোঝাচ্ছে, সাজেশন বোঝাচ্ছে। তো কি বলবো, এখানে কিন্তু কন্ট্রাকশন লেটস এটা ইউজ করব। লেটস অ্যারেঞ্জ আ পিকনিক, লেটস অ্যারেঞ্জ আ পিকনিক, চলো একটা পিকনিকের আয়োজন করি। তো এটাকে আমরা এইভাবে বলবো, লেটস এলইটি অ্যাপোস্ট্রফিস, লেটস অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ অর্থাৎ আয়োজন করা, লেটস অ্যারেঞ্জ আ পিকনিক, লেটস অ্যারেঞ্জ আ পিকনিক, চলো একটা পিকনিকের আয়োজন করি। বা হয়তো কখনো কোনোভাবে যদি কোনো একটা মিটিংয়ের আয়োজন করতে হয়, তখন আমরা এই সেন্টেন্সটাকে এইভাবে বলতে পারি, লেটস অ্যারেঞ্জ আ মিটিং, লেটস অ্যারেঞ্জ আ মিটিং। ওকে, এভাবে কিন্তু বলতে পারি। পরেরটা দেখো, তাকে ব্যাপারটা স্থির করতে দাও। এটা ভাবো তো, এটা কি অনুমতি বোঝাচ্ছে নাকি কোনো সাজেশন বোঝাচ্ছে? তাকে ব্যাপারটা স্থির করতে দাও, মানে আমি তার উপর তাকে ছেড়ে দিলাম, অর্থাৎ অনুমতি দিলাম যে ব্যাপারটা সে নিজে নিজে ঠিক করুক, কোনো একটা ডিসিশন সে নিজে নিজে নিক, ডিসাইড করুক ব্যাপারটা। তো এই বাক্যটাকে আমরা কিভাবে বলবো, দেখো, তাকে ব্যাপারটা স্থির করতে দাও। তো তাকে ব্যাপারটা স্থির করতে দাও, তো এখানে দেখো আমি অন্য কোনো একজনকে বলছি যে তুমি ওকে ব্যাপারটা স্থির করতে দাও, বাধা দিও না। তো যাই হোক, এখানে শুরুতেই আসবে লেট, লেট হিম ডিসাইড দ্য ম্যাটার, লেট হিম ডিসাইড দ্য ম্যাটার, তাকে ব্যাপারটা স্থির করতে দাও। তোমাকে আমি বলছি, সেক্ষেত্রে লেট হবে, লেটস হবে না কিন্তু। তো তাকে ব্যাপারটা স্থির করতে দাও, বলবো লেট হিম অর হার ডিসাইড দ্য ম্যাটার, MATTER, লেট হার ডিসাইড দ্য ম্যাটার। চলো একটা রেস্টুরেন্টে যাই। অনেক সময় এরকম হয় যে বাড়িতে পরদিনের পর দিন খাবারটা ভালো লাগছে না, তো মনে হয় একটু রেস্টুরেন্টে যাই, বা কোনো একটা প্রোগ্রাম বা কোনো কিছু পারপাসে আমরা একটু জাস্ট আনন্দের জন্য রেস্টুরেন্টে যাই। তো এইসব জিনিস তো কখনোই একা একা হয় না, তো আমরা অন্য কাউকে অফার করি বা অন্য কাউকে প্রস্তাবটা দিই, চলো একটু রেস্টুরেন্টে যাই। বা অনেক সময় এরকম হয় বন্ধুদেরকে বলি, হয়তো ক্লাস অফ যাচ্ছে, তো বন্ধুকে বলি চল একটা রেস্টুরেন্টে যাই। তো কি বলবো, এখানে বুঝতেই পেরে গেছো এটা একটা প্রস্তাব, তো আমরা এখানে লেটস অর্থাৎ কন্ট্রাকশন ফর্ম ইউজ করব, লেটস গো টু এ রেস্টুরেন্ট, লেটস গো টু আ রেস্টুরেন্ট, এইভাবে কিন্তু বলবো। তো চলো একটা রেস্টুরেন্টে যাই, বলবো লেটস গো টু আ রেস্টুরেন্ট, লেটস গো টু আ রেস্টুরেন্ট। পরেরটা দেখো, সে আমাকে গাড়ি চালাতে দেয়, সে আমাকে গাড়ি চালাতে দেয়। তো এটাও কি বোঝাচ্ছে, একটা অনুমতি বোঝাচ্ছে, পারমিশন বোঝাচ্ছে। তো আমরা এটাকে কিভাবে বলবো, দেখো সে আমাকে গাড়ি চালাতে দেয়, তাহলে এখানে সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো হি হবে বা সি হবে। তো কী হবে, হি লেটস মি ড্রাইভ, বুঝতেই পারছো কতটাই সিম্পল, হি লেটস মি ড্রাইভ, সি লেটস মি ড্রাইভ। তো এইভাবে বলবো, হি অর সি, হি অর সি, এখানে এলইটি এস লেটস, হি অর সি লেটস মি ড্রাইভ, সে আমাকে গাড়ি চালাতে দেয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট হওয়ার জন্য কিন্তু এখানে লেটস এলইটি এস এই রূপটি ব্যবহার হলো, লেট ভার্বের যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যে ফর্মটা বসে সেটা আমরা ইউজ করলাম। পরেরটা দেখো, চলো কাজটা একসাথে করি। অনেক সময় আমরা এই কথাগুলো বলে থাকি, চলো একসাথে কাজটা করি, একা একা করতে ভালো লাগছে না, তো চলো একসাথে কাজটা করি। কি বলবো, লেটস ডু দ্য ওয়ার্ক টুগেদার, লেটস ডু দ্য ওয়ার্ক টুগেদার, লেটস ডু দ্য ওয়ার্ক টুগেদার, এইভাবে বলবো। তো এখানে কিন্তু আমরা কন্ট্রাকশন ফর্ম ইউজ করবো, বুঝতেই পারছো এটাও একটা প্রস্তাব, লেটস ডু দ্য ওয়ার্ক, লেটস ডু দ্য ওয়ার্ক টুগেদার, চলো কাজটা আমরা একসাথে করি, লেটস ডু দ্য ওয়ার্ক টুগেদার, চলো একসাথে করি। তাকে যেতে দিও না,
তাকে যেতে দিও না, এটা কি বলছে? আমরা তাকে অনুমতি দিচ্ছি না। তো এটা নেগেটিভ পারমিশন বোঝাচ্ছে, তাই না? অনুমতি দিচ্ছি না। তো তখন আমরা এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে বলবো? কোনো ব্যাপার নয়, জাস্ট এরকম বলে দাও, আগে একটা ডোন্ট ইউজ করো। যদি বর্তমান কাল হয় তাহলে ডোন্ট, ডোন্ট লেট হিম গো, ডোন্ট লেট হার গো, তাকে যেতে দিও না, তাকে বলতে দিও না। ডোন্ট লেট হিম টক, ডোন্ট লেট হার টক, এইভাবে বলবো। তাকে বসতে দিও না, ডোন্ট লেট হার সিট, ডোন্ট লেট হার সিট, এইভাবে কিন্তু আমরা বলবো। তো তখন আমরা জাস্ট এইভাবে বলবো, ডোন্ট লেট হিম গো, ডোন্ট লেট হার গো, তাকে যেতে দিও না, ডোন্ট লেট হার গো। অর্থাৎ এখানে তুমিটা উজ্জ্ব, ঠিক আছে, আমি তোমাকে বলছি তাকে যেতে দিও না। তো সেক্ষেত্রে আমরা জাস্ট একটা ডোন্ট ইউজ করবো, ডু নট, ঠিক আছে, ডোন্ট লেট হিম গো, ডোন্ট লেট হার গো। তো তাকে যেতে দিও না, এটার জন্য আমরা বলবো ডোন্ট লেট হিম অর হার, ছেলে হলে হিম বলবো, মেয়ে হলে হার বলবো, ডোন্ট লেট হার গো, ডোন্ট লেট হিম গো, তাকে যেতে দিও না, তাকে করতে দিও না, তাকে কাজটি করতে দিও না। তো কি বলবো তখন আমরা? এইভাবে বলবো, ডোন্ট লেট হিম ডু দ্য ওয়ার্ক, ডোন্ট লেট হার ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দিও না, তাকে বলতে দিও না, ডোন্ট লেট হিম টক, ডোন্ট লেট হার টক, তাকে বলতে দিও না। এইভাবে কিন্তু আমরা এই ধরনের বাক্যগুলোকে বলতে পারবো খুব সহজে ইংরেজিতে, ঠিক আছে। পরেরটা দেখে নাও, মাকে রান্না করতে দিও না। কোনোদিন হয়তো মায়ের শরীরটা একটু অসুস্থ বা মায়ের বার্থডে, তো আমি হয়তো অন্য কাউকে বলছি আজকে মাকে রান্না করতে দিও না, মানে কাজ করতে দিও না। তো এটাকে আমরা এভাবে বলতে পারি, কীভাবে বলবো বলো তো? দিও না তো নেগেটিভ বোঝাচ্ছে, তো আমরা প্রথমেই ডোন্ট নিয়ে আসবো। ডোন্ট লেট ইওর মাদার কুক, তোমার মাকে রান্না করতে দিও না, বা ডোন্ট লেট মম কুক, ডোন্ট লেট মাদার কুক, মাকে রান্না করতে দিও না। তো এইভাবে দেখো আমরা যে কাজটা করবো সেই কাজের ব্যাপারটা একটু বুঝে নিয়ে, সেন্টেন্সটাকে একটু গুছিয়ে নিয়ে খুব সহজেই বলতে পারবো। ভার্বের যে মেন ভার্ব, যে কাজটি হচ্ছে, সেই কাজের ব্যাপারটাই শুধু চেঞ্জ হবে। ডোন্ট লেট মম স্লিপ, মাকে ঘুমোতে দিও না। ডোন্ট লেট মম গো, মাকে যেতে দিও না। ডোন্ট লেট মম গো, ডোন্ট লেট মাদার গো, মাকে যেতে দিও না, এভাবে বলতে পারি। তো মাকে রান্না করতে দিও না, তো এটাকে এইভাবে বলবো, ডোন্ট লেট মাদার কুক, তোমার মাকে রান্না করতে দিও না, ডোন্ট লেট ইওর মাদার কুক, মাকে রান্না করতে দিও না। এটা কিন্তু একটা নেগেটিভ পারমিশন, ঠিক আছে, পারমিশন দিচ্ছি না, অনুমতি দিচ্ছি না, নেগেটিভ অর্থে অনুমতিই বোঝাচ্ছে। মাকে করতে দিও না কাজটা, করতে দাও আর করতে দিও না, করো করতে দাও, এগুলো হলো পারমিশন, অনুমতি দেওয়া হচ্ছে। বা আমাকে স্নান করতে দাও, লেট মি টেক বাথ, লেট মি টেক বাথ, এভাবে বলবো। আমাকে পড়তে দাও, লেট মি রিড, লেট মি রিড। আমাকে খেতে দাও, লেট মি হ্যাভ সাম ফুড, লেট মি হ্যাভ সাম ফুড, আমাকে কিছু খেতে দাও। তো যখন এই ধরনের কথাগুলো বলবো তখন এইভাবে আমরা লেট এই ভার্বটিকে নিয়ে আসবো, ঠিক আছে। আর যদি এরকম বলি চলো একটু হাঁটতে যাই, তো বললাম লেটস গো ফর আ ওয়াক, চলো একটা মুভি দেখতে যাই, লেটস গো টু ওয়াচ আ মুভি, লেটস গো ফর আ মুভি, এভাবেও বলতে পারি, লেটস গো ফর এ মুভি। বা এরকম বলে চলো একটু বেড়াতে যাই, লেটস গো ফর এ ওয়াক, চলো একটু বেড়াতে যাই, সেক্ষেত্রে আমরা লেটস গো ফর এ ওয়াক, এটা বলতে পারি। তো এইভাবে এই ধরনের কথাগুলো বলতে পারি। আর একেবারে লাস্ট সেন্টেন্স আছে, চলো তাদেরকে নিমন্ত্রণ করি। তো এটা রইলো তোমাদের হোম টাস্ক, আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলে আর যদি বুঝতে পারলে তাহলে এই সেন্টেন্সটা আমাকে কমেন্টে জানাও যে কী হবে, এটা কি আমরা লেট নাকি লেটস, অ্যাপোস্ট্রোফিএস নাকি এলইটিএস, কোনটা কিভাবে ইউজ করব, কিভাবে সেন্টেন্সটা করব। যদি আজকের ভিডিওটা একটু হলেও মন দিয়ে দেখেছো, এই সেন্টেন্সগুলো বুঝতে পেরেছো, তাহলে এরপর থেকে এই ধরনের সমস্ত কথা তোমরা কিন্তু খুব সহজেই বলতে পারবে। তো চলো আমরা আরও একবার সেন্টেন্সগুলো দেখব। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো বা চ্যানেলের ভিডিওগুলো দেখছো অথচ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো ভালো লাগলে, যদি এতটুকুও কাজে লাগছে আজকের ভিডিওটা বা আমার ভিডিওগুলো, তাহলে বলবো
चैनल के आगे सबस्क्राइब कर नाओ तारपर भिडियोगुलो अति अवश्य देखो और नेक्स्ट अपलोड करा भिडियोगुलो देखते चाहले डान दिकेर जे बेल आइकनटा आछे तार अल अपशनटिके एकटु टाच कर दाओ। तो चलो देखे नी आरो एक बार आजकेर ई सेंटेंसगुलो। तो देखो आमाके ओखाने जेते दाओ, लेट मी गो देयर। मा आमाके जेते देय, मदर लेट्स मी गो। मा ओखाने आमाके जेते देय, मदर लेट्स मी गो देयर। मा आमाके जेते दिए छिलो, मदर लेट मी गो। मदर लेट मी गो देयर, मा आमाके ओखाने जेते दिए छिलो। प्रेजेंट फर्म एवं पास्ट फर्म दुटोर ही लेट, एटाई हलो तार चेहरा। तबे थार्ड पार्सन सिंगुलर नम्बर क्षेत्रे आमरा एई लेट भार्बेर यूजर प्रयोजन होले आमरा लेट्स एटा यूज करब, एलईटी एस। परेरटा देखो, चलो ओखाने जाई, एटा एकटा प्रस्ताव बोझाच्छे, तो बोलबो लेट्स गो देयर। लेट्स गो देयर, लेट एपोस्ट्रोफी एस। ओके, नेक्स्ट देखो, आमरा तादेर कथा बोलते दिएछिलाम, उई लेट देम टक। उई लेट देम टक। चलो एक पिकनिकर आयोजन करी, लेट्स अरेंज अ पिकनिक। चलो एक मीटिंग आयोजन करी, लेट्स अरेंज अ मीटिंग। परेरटा देखो, चलो ताके ब्यापारटा स्थिर करते दाओ, लेट हिम और हार डिसाइड द मैटर। ताके ब्यापारटा स्थिर करते दाओ। चलो एक रेस्टुरेंटे जाए, लेट्स गो टू आ रेस्टुरेंट। लेट्स गो टू आ रेस्टुरेंट। से आमाके गाड़ी चालाते देय, हि लेट्स मी ड्राइव। से आमाके गाड़ी चालाते देय ना, कि हबे बोलो तो, एटाओ आमाके जानाओ कमेंट करे। से आमाके गाड़ी चालाते देय ना, तो आमरा कि करबो सेटाते, सेंटेंसटा किभाबे इंग्रेजीते बोलबो। ठीक आछे, तो दुटो सेंटेंस रइलो आज के तोमादेर जोन्नो। परेरटा देखो, चलो काजटा एकसाथे करी, लेट्स डु द वार्क टुगेदार। लेट्स डु द वार्क टुगेदार। चलो तार जन्मदिनटा पालन करी, एटा कि हबे बोलो तो, एटा तो आगे आमार मिस हो गेछे, तो कोनो ब्यापार नेई, खूब सहजे करते पारबो। चलो तार जन्मदिनटा पालन करी, खूब सहज तई ना, एटा एकटा प्रस्ताव, कारोर बार्थडे आमरा सेलिब्रेट करते चाइछि, तो कि बोलबो, लेट्स सेलिब्रेट हिज बार्थडे। लेट्स सेलिब्रेट हार बार्थडे। ठीक आछे, तो एटाके आमरा एइभाबे बोलबो, लेट्स অ্যাপোস্ট্রফি এস বুঝবে, যেহেতু প্রস্তাব বোঝাচ্ছে। তো লেটস সেলিব্রেট, সিএলই বি আর এ টি ই, লেটস সেলিব্রেট হিজ অর হার বার্থডে। ভীষণই সহজ, কিছুই কঠিন নয় করাটা, লেটস সেলিব্রেট হিজ অর হার বার্থডে। পরেরটা দেখো, তাকে যেতে দিও না, ডোন্ট লেট হিম অর হার। ডোন্ট লেট হিম গো, ডোন্ট লেট হার গো। মাকে রান্না করতে দিও না, ডোন্ট লেট মাদার কুক। ডোন্ট লেট মম কুক। তাকে পড়তে দিও না, ডোন্ট লেট হিম রিড। তাকে ঘুমোতে দিও না, ডোন্ট লেট হিম স্লিপ। ডোন্ট লেট হার স্লিপ। অনেক সময় এরকম বলি যে আমি একটু বাইরে যাচ্ছি, বাচ্চাটিকে কিন্তু জাগিয়ে রেখো, তাকে ঘুমোতে দিও না। তো তাকে ঘুমোতে দিও না, এটাকে আমরা এইভাবে বলবো, লেট, ডোন্ট লেট হিম স্লিপ। ডোন্ট লেট হার স্লিপ, তাকে ঘুমোতে দিও না। আর চলো তাদেরকে নিমন্ত্রণ করি, তো এটা নিশ্চয়ই এরপর তোমরা পারবে। আর সে আমাকে গাড়ি চালাতে দেয় না, এটাও তোমরা নিশ্চয়ই পারবে, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আজকের ভিডিওতে এইটুকুই, আশা করছি আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের উপকারে লাগবে। এরপর থেকে আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা এই ধরনের কথাগুলো খুব সহজে ইংরেজিতে বলতে পারবে। আজকের ভিডিওতে এইটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।